আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। গ্যাসের উৎপাদন বাড়াতে 530 কোটি টাকা ব্যয়ে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের বন্ধ থাকা 60টি গ্যাস কূপ নতুন করে খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক। তিনি জানান, 2 মাসের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। মানিকগঞ্জ পৌর এলাকায় বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার। 24 ঘন্টায় 1 ঘন্টা পানি পাচ্ছেন পৌরবাসী, তাও আবার সে পানিতে থাকছে ময়লা ও দুর্গন্ধ। আবার কোনো কোনো দিন একেবারেই মিলছে না পানি। গ্রীষ্মের শুরুতেই তীব্র পানি সংকটে দুর্বিষহ দিন কাটাচ্ছে পৌরবাসীরা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রথম শ্রেণীর হলেও মানিকগঞ্জ পৌরসভার সেবার মান খুবই নিম্নমানের। নাগরিকদের কোনো সেবাই মিলছে না সেখানে। গ্রীষ্মকাল না আসতেই দেখা দিয়েছে তীব্র পানি সংকট। নিয়মিত পানির বিল দিলেও দিনে 1 ঘন্টার বেশি পানি পাচ্ছে না পৌরবাসী। মাঝে মধ্যে যেটুকু মিলছে সেটাও খাওয়ার অযোগ্য। কমলে 1 ঘন্টা পানি দেয়, একদম ভালো না, ওই পানি খাওয়া যায় না। এখন রমজানের মাস চলতেছে, যতটুকু পর্যাপ্ত সরবরাহ করা থাকার প্রয়োজন সেটা নাই। আর তাছাড়া পানির মান সেটাও কিন্তু ভালো না, আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, মানিকগঞ্জ শহরে বিশুদ্ধ পানির চাহিদা পূরণে সেউতা এলাকায় 10 কোটি টাকা ব্যয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে, কিন্তু তারপরেও বিশুদ্ধ পানি পাচ্ছে না এলাকাবাসী। অথচ মাসে 350 টাকা বিল দিতে হচ্ছে নাগরিকদের। পানির কিছু জায়গায় শ্যাওলা আছে, শ্যাওলাগুলি আমরা ছড়াই দিচ্ছি, এবং পানিতে ময়লা থাকে বিদায়, আমি কিন্তু সেই সিলেট থেকে যে বালি ডেট দিলে পানির ময়লা থাকে না, 3 স্তর, সেখানে 2 স্তর দিয়েই তারা আরম্ভ করছিল, সেটাকে আমি বন্ধ করে দিয়ে আমি 3 স্তরের পানি দিতেছি। পানি এখন ভালো হয়েছে, কিন্তু পানি পাচ্ছে কম। রোজার দিনে পানির সংকট মানুষকে দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। দ্রুত পানির সমস্যা সমাধান করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রের আত্মহত্যার প্ররোচনার প্রতিবাদে বরিশালে সমাবেশ ও মানববন্ধন করেছে মহিলা পরিষদ। নগরীর সদর রোডে মানববন্ধনে বক্তারা এ ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান। বরিশাল জেলা মহিলা পরিষদের সভাপতি পুষ্প চক্রবর্তী ও সনাকের সভাপতি প্রফেসর শাহ সাজেতা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। মৌলভীবাজারের আগর আতর শিল্পের ইতিহাস প্রায় 400 বছরের। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে সাদা সোনা খ্যাত এই আগর আতর। এই শিল্প থেকে প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান হয়েছে কয়েক লাখ মানুষের। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেসের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। প্রায় 400 বছর ধরে রাজত্ব করছে মৌলভীবাজারের আগর আতর। আগর গাছ থেকে প্রক্রিয়াজাত করে উৎপাদিত এই সুগন্ধি ইতোমধ্যে জয় করেছে মানুষের মন। মোগলদের সেই খ্যাতি যেন আপন করে নিয়েছে চায়ের এই জনপদ। বড়লেখা উপজেলার সুজানগরে বংশ পরম্পরায় সহস্রাধিক পরিবার এটি ধরে রাখল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আতর শিল্পের সাথে জড়িত কয়েক লাখ মানুষ। ছোট ও মাঝারি আকারের কারখানা গড়ে উঠেছে জেলার বিভিন্ন স্থানে। হোম ইয়ে যদি আমরা লোন টোন পাইতাম তো আমরা বেশি বেশি আগর চারা করতাম, করলে আমরা কিন্তু আরও লাভবান হইতাম। গ্যাস বিদ্যুৎ মানে এগুলা নিয়ে আমরা অনেক সংকট থাকি। আগরাতরের বিষয় নিয়ে যদি সরকারে আমরা একটু সহযোগিতা করে তো আমরা অনেক ভালো হইতো। বন বিভাগের তথ্য মতে নিবন্ধিত কারখানার সংখ্যা 176টি হলেও প্রকৃত সংখ্যা 300-র উপরে। বিপুল সম্ভাবনাময় শিল্প হলেও এখানে গড়ে ওঠেনি আগরাতর থেকে সুগন্ধি তৈরির কারখানা। এক্ষেত্রে গ্যাস, পুঁজি, অনাপত্তি ছাড়পত্র সহ নানা সমস্যাকে দেখছেন সংশ্লিষ্টরা। আগর শিল্পে শুধু আগর গাছই এটা হলো মূল কাঁচামাল, সুতরাং আমাদের যেহেতু আমদানি করতে হয় না, সুতরাং এটা বিরাট একটা বাজার এবং বিরাট একটা সম্ভাবনা আছে। সরকারের উচিত এটাকে আরও নজরদারি করার।
প্রতি বছর এই জেলা থেকে কোটি কোটি টাকার আগর আতর রপ্তানি হয় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। প্রতিকূলতা কাটিয়ে উঠা গেলে আগর আতর শিল্প আরো বিকশিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা যদি আধুনিক পদ্ধতিতে করি তাহলে আমি মনে করি যে আমরা আগর শিল্পটা আরো বেশি সমৃদ্ধি লাভ করে। সেই লক্ষ্যে তাদের কিছু সমস্যার কথা আমরা শুনেছি। সেই সমস্যাগুলোর মধ্যে তারা বলছিল যে তারা হচ্ছে কাঠের কাঠ পুড়িয়ে কিন্তু কাজটি করা হয়, তো এটা যদি আমরা গ্যাসের মাধ্যমে করা হয়, গ্যাস সব জায়গায় যদি গ্যাস দেওয়া হয় এবং হচ্ছে, এবং আরেকটা জিনিস তারা বলেছিল যে গ্যাসের বিল, সেই বিলটা যেন তারা হচ্ছে বাণিজ্যিক রেটে না করে যেন শিল্প শিল্পায়নের ক্ষেত্রে যে বিলটা রেট করা হয় সেই রেটে যেন করা হয়। সরকার এই শিল্পের প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন পরিবেশ তৈরি করতে পারলে আগর আতরের বাজার আরো সম্প্রসারিত হবে বলে বিশ্বাস জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করে আনা 41,900 কেজি মহিষের চামড়া জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত 19 ডিসেম্বর চালানটি বন্দরে প্রবেশ করে। এরপর পানি সম্পদ অধিদপ্তরের কাগজপত্রের জটিলতার কারণে পণ্যের চালানটি জব্দ করা হয়। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ করা চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান চানপুর ট্যানারি লিমিটেড, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।